দেখুন উনি ওনার কাজ করছেন, আমাকে আমার কাজ করতে দিন। আই হ্যাভ নাথিং টু কমেন্ট। যাদের অসুবিধা হচ্ছে তারা পুলিশ পাঠাচ্ছে, এ পাঠাচ্ছে। আই এম রেডি টু ফাইট উইথ এভরিথিং। আমার কিচ্ছু আসা যায় না, যা করার আছে পুরো চেষ্টা করুন স্টপ করার, আমি কিন্তু মানুষের কাছে যাব। আপনি প্রতিদিন জনসংযোগে বেরোচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষের? সেটা 30 তারিখে বোঝা যাবে। আমি তো অ্যাস্ট্রোলজার না যে এখন থেকে বলে দিব, যেরকম তৃণমূল অ্যাস্ট্রোলজি করছে। এই বলেন যে আমরা ইলেকশন কমিশন চলাই, তো যাদেরকে আমরা চলাই তারাই আমাকে নোটিশ দিচ্ছে, তা আপনারাই ভেবে নিন। যারা নিজের পরিচয় অলরেডি দিয়ে দিয়েছেন তাদেরকে আমি বলি আমার কালচার দেখতে হবে না। যারা মা দুর্গাকে অপমান করেছে, যারা মা কালীকে অপমান করেছেন, আর বলেছেন মমতা রূপেণ সংস্থিতা, পশ্চিমবঙ্গের যে বাঙালিরা আছে তারা এই জবাব দিবে, আমার কিচ্ছু বলার নেই। এটা হলো দেখুন আইডিওলজি, এটা হলো কালচার। আমরা করি, আমরা মানুষকে শিখিয়েও দিই। উনি শুধু মসজিদ চিনতেন, আমরা এখন মন্দির মসজিদ গুরুদ্বারা সব চিনিয়ে দিই। আমি কোনো ডিকশনারিতে আমি আমার জীবনে বৈরাগ্য সব শুনিনি। এটা কে শিখিয়েছে? এটা তো দিদি শিখিয়েছে, তিনি বলেছিলেন আমরা পুড়িয়াখোর, আমরা বৈরাগত, আমরা রাজস্থান থেকে এসেছি, আমরা হরিয়ানা থেকে এসেছি, আমাদের কোনো ইয়ে নেই, ডিসিপ্লিন নেই, আমাদের কোনো কালচার নেই। তো এইসব দিদি বলেছে ভাই, আমরা তো কিছু বলিনি। এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেল দিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।